আমরা যারা বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও তৈরি করি তাদের অবশ্যই কিন্তু একটি মোবাইল স্ক্রিন রেকর্ড অ্যাপস প্রয়োজন তো গাইস আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি একটি মোবাইল বেস্ট স্ক্রিন রেকর্ড অ্যাপস যেটার মাধ্যমে আপনারা অনেক চমৎকার চমৎকার মোবাইল স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং সেখানে অনেক সুন্দরভাবে আপনারা কিন্তু বুঝিয়ে দিতে পারবেন তো গাইস আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এই অ্যাপটি আসলে কতটা কার্যকরী বেশি কথা না বাড়িয়ে তো চলুন মোবাইল স্ক্রিনে শুরু করা যাক তো গাইস আপনারা আপনাদের স্ক্রিন রেকর্ড অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন আর এখানে এসে আপনারা সার্চে ক্লিক করবেন এক্স রেকর্ডার তো লেখার পর এই যে এরকম অ্যাপটি চলে আসবে এখান থেকে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তো পর বন্ধুরা অ্যাপটিতে আপনারা ক্লিক করে দিবেন তো বন্ধুরা আপনারা অ্যাপটিতে ক্লিক করে দিবেন তো দেওয়ার পর বন্ধুরা এরকম ইন্টারভেস চলে আসবে তো এখান থেকে আবারও আপনারা অ্যাপটিতে ক্লিক করে দিবেন তো এবার এখান থেকে নিজের নিচের দিকে সেটিং অপশন দেখতে পারবেন আপনারা এখানে ক্লিক করে দিবেন তো পর বন্ধুরা যে প্রথমে দেখেন অডিও সেটিং তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে মুট করা আছে তো এখান থেকে আপনারা যদি মাইক্রোফোনে ক্লিক করেন তো আপনারা যে ভয়েসটা বা আপনারা যে কথাগুলো বলবেন সেটাই রেকর্ড হবে স্ক্রিন রেকর্ডের সাথে আর আপনাদের মোবাইলের ভিত ভিতরে সাপোজ আপনারা কোনো মিউজিক ভিডিও চালু করবেন সেটা আপনাদের উঠবে না জাস্ট স্ক্রিন রেকর্ড হবে তো নিচের দিকে দেখেন ইন্টারাল অডিও যদি আপনারা এখানে ক্লিক করেন তো এখান থেকে যে আপনাদের মোবাইলের ভিতরে যদি কোনো মিউজিক ভিডিও চালু করেন শুধু সেটাই উঠবে তো আপনারা ভয়েসে যেটা বলবেন সেটা উঠবে না এবং নিচের দিকে দেখেন ইন্টারাল অ্যান্ড মাইক্রোফোন যদি আপনারা এটা সিলেক্ট করেন তো আপনাদের মোবাইলের ভিতরে যে সাউন্ডটা আছে সেটা উঠবে এবং আপনারা যে কথাগুলো বলবেন সেটা উঠবে তো আপনারা এখান থেকে এই যে ইন্টারাল অ্যান্ড মাইক্রোফোন এখানে ক্লিক করে দেবেন তো পর বন্ধুরা নিচের দিকে দেখেন নয়েস রিডাকশন এটা আপনারা এনাবেল করে দিবেন তো পর বন্ধুরা আপনারা যে ব্যাকে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এবার দেখেন আপনারা ভিডিও সেটিং তো এখানে ক্লিক করে দেবেন তো পর বন্ধুরা এখানে দেখেন রেজুলেশন হাজার আশি পিক্স সাতশো বিশ পিক্স এগুলো দেওয়া থাকবে তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে রাখবেন তো আপনারা এখানে সাতশো বিশ পিক্স এটা দিয়েই রাখবেন তো বন্ধুরা এবার নিচের দিকে দেখেন কোয়ালিটি তো এখানে অটো রাখাই ভালো এবং এফপিএস এটা আপনারা অটো রাখ রাখবেন তো রাখার পর বন্ধুরা যে টিক চিহ্ন এখানে ক্লিক করে দিবেন তো গাইস এবার নিচের দিকে দেখেন অরিয়েন্টেশন এটা আপনারা অটো রাখবেন তো বন্ধুরা এখানে সেভ লোকেশন এটা আপনারা মানে যে ফাইলে গিয়ে ডাউনলোড হবে সেটা তো নিচের দিকে তো সেভ লোকেশন এটা কিছু করতে হবে না এবং আরও নিচে চলে আসবেন এখানে দেখেন রেকর্ডিং মুড এটা নর্মাল রাখবেন এবং কাউন্ট ডাউন বিফোর স্টার্ট মানে তিন সেকেন্ড পর আপনার রেকর্ড রেকর্ডিংটা অন হবে এবং এই যে পপ আপ উইন্ডো আফটার টল স্ক্রিনশট তো এটা টিকমার্ক দিয়ে রাখবেন তো রাখার পর বন্ধুরা যে এখানে দেখেন ক্যামেরা যদি এই ক্যামেরা সিলেক্ট করেন তো আপনারা যে স্ক্রিন রেকর্ডের সময় সরি যদি এই ক্যামেরায় সিলেক্ট করেন তো স্ক্রিন রেকর্ডের সময় আপনাদের ফেসটাও রেকর্ড হবে দেখেন আর এটা অফ করে রাখতে পারেন তো বন্ধুরা এখানে দেখেন এই অ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এই যে ব্রাশ এটা আপনারা অন করে রাখবেন তো বন্ধুরা এই ব্রাশের মাধ্যমে যে এদিকে দেখেন এখানে ক্লিক করে দিলেন তো বন্ধুরা এই ব্রাশের মাধ্যমে আপনারা অনেক সুন্দরভাবে যে দেখিয়ে দিতে পারবেন এইভাবে এভাবে আপনারা দেখিয়ে দিতে পারবেন তারপরে এদিকে এভাবে উপস্থাপন করতে পারবেন এটা আপনারা অন করে রাখবেন এবং নিচের দিকে এই যে ট্রাস এটা আপনারা টিকমার্ক দিয়ে রাখবেন তো গাইস এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে স্ক্রিন রেকর্ড করবেন তো যে এদিকে দেখতে পারবেন যে এই এই বাটনটা চাপ দিলে আপনাদের যে ভিডিও বা আপনাদের স্ক্রিন রেকর্ডটা চালু হবে তো এখানে না করতে চাইলে আপনারা যে এদিকে এভাবে স্ক্রল করবেন এবার এখান থেকে যে রেকর্ড অপশনটা তো আপনারা চাইলে এখান থেকে স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো এখানে যে ক্লিক করে দিলাম তো গাইস দেখেন যে আমাদের স্ক্রিন রেকর্ডটা চালু হচ্ছে তো গাইজ দেখেন আমার স্ক্রিন রেকর্ডটা এভাবে চালু হচ্ছে তো যে ব্রাশ আছে ব্রাশ দিয়ে আপনারা চাইলে দেখিয়ে দিতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে আপনারা দেখিয়ে দিতে পারবেন তো এবারে এটাকে রেকর্ড করার জন্য আপনারা এদিকে যে ক্লিক করলেন করার পর যে এখানে ক্লিক করলে এটা পস হবে বা আটকিয়ে রাখতে পারেন এবং স্টপ করলে এটা সেভ হবে তো আমি স্টপ করে দিলাম তো গাইজ দেখেন আমাদের ভিডিওটা স্ক্রিন রেকর্ডটা সেভ হয়েছে তো এটাকে দেখার জন্য আপনারা আপনাদের আপনাদের গ্যালারিতে চলে যাবেন তো আমি আমার গ্যালারিতে চলে আসলাম তো গাইজ দেখেন এই যে স্ক্রিন রেকর্ডটা সেভ হয়েছে তো গাইস এই অ্যাপটির মাধ্যমে আপনারা অনেক সুন্দরভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ